হ্যালো স্টুডেন্টস ভিডিও অঙ্ক ডট কম এ তোমাদের স্বাগত জানাই এখন আমরা যে কোয়েশ্চেনটা সর্ভ করব, তাতে দেখো বলা আছে মৌসুমি একটি দুই অঙ্কের সংখ্যাকে অঙ্ক দুটি সমষ্টি দিয়ে ভাগ করে ভাগপল ছয় এবং ভাগ ভাগশেষও ছয় পায় যদি মৌসুমি অঙ্ক দুটি স্থান বিনিময় করে সংখ্যাটিকে অঙ্ক দুটি সমষ্টি দিয়ে ভাগ করে তাহলে ভাগপল চার আর ভাগশেস নয় হয় সমীকরণ গঠন করে মৌসুমি সংখ্যাটি নির্ণয় করি তো আমরা ওখানে মনে করি লেট এককের ঘরের অঙ্ক হলো এক্স আর দশকের ঘরে অঙ্কটা হলো ওয়াই তাহলে আমাদের সংখ্যাটা কত হবে টেন ওয়াই প্লাস এক্স আর স্থান পরিবর্তন করলে আর অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটা হবে টেন এক্স প্লাস ওয়াই এবার বলা আছে যে অঙ্ক দুটির প্রথম মূল সংখ্যাটিকে অঙ্ক দুটির সমস্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল ছয় ও ভাগ শেষও ছয় পাই তো এখানে আমরা জানি তো বাগানে ফার্স্ট শর্তানুসারে এবার আমরা একটা ফর্মুলা জানি যে ভাজ্য সমান সমান ভাজক

সিক্স এটা হচ্ছে ইকুয়েশন ওয়ান এবার সেকেন্ড পার্টে বলা আছে অঙ্ক দুটি স্থান বিনিময় করে অঙ্ক দুটি সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগ ফল চার আর শেষ নয় থাকবে এখানেও সেম যদি আমরা ভাজ্য সমান সমান ভাজক গুণিত ভাগ দিয়ে করি তো কেস টু যখন আমরা স্থান বিনিময় করেছি তখন ভাজ্য হয়ে গেছে টেন এক্স প্লাস ওয়াই ভাগ করছি এক্স প্লাস ওয়াই দিয়ে সেম তাহলে এখানে ভাগ ফল বলা আছে থাকবে চার আর ভাগেস নয় তো টেন এক্স প্লাস ওয়াই ইজ ইক্স ফোর লিখি তাহলে আমরা পাবোয়াল টু এটা হচ্ছে আমাদের ইকুয়েশন টু এবার আমরা কি করবো ইকুয়েশন ওয়ান ইন্টু থ্রি আর ইকুয়েশন টু ইন্টু করব আর এদের মধ্যে বিয়োগ দেবো অর্থাৎ আমরা করবো ইকুয়েশন টু থেকে ওয়ান কে বিয়োগ ইকু ফোর মাইনাস ইকুয়েশন ওয়ান টু এর সাথে করলে আমরা পাবো পাবোল ওয়াই ইজ ইকুয়ালস টু থার্টি সিক্স ইকুয়েশন ওয়ান এর সাথে থ্রি ইন্টু করলে আমরা পাবো ফিফটিন এক্স মাইনাস টুয়েলভ ওয়াই ইস ইকুয়াল টু মাইনাস এইটিন বিয়োগ করছি তো এখানে বিয়োগ হয়ে যাবে এখানে যোগ আর এখানে যোগ

তাহলে সংখ্যাটা কত হলো সংখ্যাটি হলো টেন ইন্টু নাইন প্লাস সিক্স দ্যাট মিন্স সংখ্যাটা হলো 96 সিক্স থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ফর মোর সলিউশনস লাইক দিস প্লিজ ভিজিট